আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে জেসমিনার ব্লগে স্বাগতম তো আমি এখানে একটা বেবি ফ্রক নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গোলাপি কালার আমি এখন এটাতে হাতের কাজ করব। আর আমি ফুলটা এঁকে নিয়েছি আর সুতা হিসেবে ব্যবহার করছি আমি সুতির লাচি সুতা আমি যখন ভিডিওটা করি তখন একটা ফুল করার পর আমি ভিডিও দেখি যে ভিডিও হয় নাই তার জন্য আমি দ্বিতীয় ফুলের পাপড়ি থেকে ভিডিওটা করছি আর এখানে আমি এর সেলাইটা ব্যবহার করছি এই সেলাইটার নাম হচ্ছে ক্রস সেলাই আর ক্রস সেলাই দিয়ে দেখা যায় একটু ঘন ঘন করে দিলে একদম ভরাট শিলাইয়ের মতো মনে হয় এবং খুব সুন্দরভাবে দেখা যায় ফুটে থাকে আর এখানে যে পাপড়িগুলো দেখছেন যে আপনারা চেষ্টা করবেন একটু ঘন ঘন করে সেলাইটা দেওয়ার জন্য তাহলে দেখবেন অনেক সুন্দর লাগবে একদম ভরাট ভরাট লাগবে তো আমি প্রতিটা পাপড়ি এভাবে করে নেবো আর ক্রস সেলাই কিন্তু একদম সহজ যারা পারে না একদম নতুন কাজ করতে চাচ্ছে তাদের জন্য তো একদম সহজ হবে আর ক্রস সিলাই দিয়ে করলে দেখা যায় যে ফুলের পাপড়িগুলো একদম স্পষ্ট বোঝা যায় একদম ভরাট ভরাট মনে হয় আর এখানে যেই বেবি ড্রেসটাতে আমি কাজ করছি এটা হচ্ছে দেখা যায় এক থেকে দুই বছরের বেবিদের তো এইভাবে আমি প্রতিটা ফুলই করে নিচ্ছি আর সবগুলো পাপড়ি করা শেষ হলে তারপর আমি সবুজের কাজ করব। এখানে যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আমি কিন্তু সুতাটা দেখা যায় যে একদম ডার্ক গোলাপি যে কালার সেই কালার সুতাটা আমি এখানে ব্যবহার করেছি আর এই যে আমার ফুলটা কিন্তু করা হয়ে গেছে এখন আমি পাতার কাজ করব। আর পাতা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি কাঁথা স্টিচ দিয়ে নেব আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখা যায় পেরে যাবেন আর বাকি যে কাজটা এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এখন আমি পাতার কাজটাও দেখিয়ে দিচ্ছি একদম ছোট ছোট কাথা স্টেজ দিয়ে তারপর আমি পাতার কাজগুলো করেছি আর ফুলগুলো দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে একদম ভরাট শিলাই একদম ক্রস সেলাই দিয়ে দেখা যায় করলে ফুলগুলো একদম সুন্দরভাবে ফুটে ওঠে তো আমি এভাবে প্রতিটা পাতায় করে নেব আর এটা আমি একদিনে শেষ করেছি যেহেতু ছোট বেবিদের জামা বেশি কাজ থাকে না আর যদি একদম দেখা যায় ভারী কাজ করা হয় তাহলে কিন্তু তেমন একটা ভালো লাগবে না কারণ হালকা পাতলার মধ্যে একটু কাজ করলে দেখা যায় যে এটা ফুটে ওঠে আর এখন আমি ফুলের মাঝে ডলার বসাবো আর এই ডলারগুলো হচ্ছে ছিদ্রযুক্ত ডলার আর ছিদ্রযুক্ত ডলারগুলো যারা নতুন তাদের জন্য খুবই সুবিধা আর ছিদ্রযুক্ত ছাড়াও ডলার পাওয়া যায় সেটাও দেখা যায় যে সেলাই করে বসিয়ে দেওয়া যায় প্রথম আঠা দিয়ে বসিয়ে তারপর সেলাই করে নেওয়া যায় আর এখানে এই যে আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি ডলারটা কীভাবে বসিয়ে দিচ্ছি আর ডলার কিভাবে সহজভাবে বসানো যায় আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আপনাদের কারো কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন আমি চারদিকে বুতাম স্ট্রিচ সিলাই দিয়ে ডলারটা আটকিয়ে নিচ্ছি একটা ফ্রেমের মতো হবে আর আপনারা এগুলো যে কোনো চুমকি পুঁথির দোকানে পেয়ে যাবেন আর আলাদা যে ফ্রেমটা এটাও পেয়ে যাবেন দেখা যায় ডলার আলাদা ফ্রেম আলাদা পাওয়া যায় পরে বসিয়ে নিলেই হয় তা আমার ড্রেসটা কিন্তু হয়ে গেছে উপরের অংশে এখন আমি নিচের অংশে কাজ করব। কচির যে অংশটা আছে সেটার উপরে আমি ছোটো ছোট কাঁথা স্টিচ দিয়ে নেব লম্বা শাড়িভাবে তারপর আমি ডলার দিয়ে আরেকটা কাঁথা স্টিচ দিয়ে নেব তাহলে দেখা যায় নিচের অংশটা একদম ফুটে উঠবে যেটা হচ্ছে ফুলকারি ডিজাইন ফুলকারি ডিজাইন অনুযায়ী এই বেবি ফ্রকটা তৈরি করেছি আর এখন আমি একটা একটা করে সবগুলো ডলার বসিয়ে নেবো ডলার কিন্তু বিভিন্নভাবে বসানো যায় এটা একটা পদ্ধতি আরও অনেক পদ্ধতি আছে আর এইভাবে করেই দেখা যায় নিচের যে পুরো অংশটা আছে সেটা দিয়ে নেব তো এভাবে আমি প্রতিটা ডলার বসিয়ে নিচ্ছি আর ফ্রেমটা যখন আপনারা ফিটিং করবেন তখন দেখা যায় বেশি টাইট করে করবেন না একটু স্বাভাবিকভাবে করবেন তাহলেই দেখা যায় সেলাইটা আর জমবে না একদম সুন্দর ফ্রেমটা খোলার পরেও সেলাইটা সুন্দরভাবে থাকবে তারপর আয়রন করে নিলেই খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে তো এই যে আমি এটা করে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনটা শুই নিচ্ছি যাতে তাড়াতাড়ি হয় আর এই ছিল আমার পুরো জামার লোক আমার বেবি ফ্রকটা খুবই সুন্দর হয়েছে আর বডিতে আমি এরকম ডলার কয়েকটা দেয়া ছড়িয়ে ছিটিয়ে বসিয়ে নিয়েছি এই কারণে কিন্তু ফ্রকটা আরও বেশি সুন্দর লাগছে আর তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ